केंद्रेर बिरुद्धे बार बार आर्थिक बंचनार अभियोग तुलेछे तृणमूल। पंचायत निर्वाचनेर पर दिल्ली गिये पावना आदाय करा हबे बोले आश्वास दियेछिलेन अभिषेक बंदोपाध्याय। जेमन कथा तेमन काज। पंचायत भोटे विपुल जयेर पर 21 जुलाइयेर मंच थेके दिल्ली यात्रार दिनक्षण घोषणा करलेन तिनि। आगामी 5ई आगस्ट बीजेपी नेतादेर बाड़ी घेराव कर्मसूची घोषणा करेन तिनि। अभिषेकेर निर्देश मतो राज्ये 341টি ব্লকের বিজেপি নেতাদের তালিকা তৈরি করতে হবে। ওই দিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি। আমি আপনাদের সকলকে নতমস্তকে বিনম্র চিত্তে করজোড়ে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে সুদূর কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ অবধি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে কার্যত প্রত্যেকটা জায়গায়, জেলায়, বিধানসভায়, ব্লকে, পঞ্চায়েতে মানুষের পঞ্চায়েত গড়েছে, বাংলার মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে প্রায় 2 মাস ধরে আমরা যখন রাস্তায় ছিলাম, আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মানুষ যাকে মান্যতা দিয়েছে, যাকে সার্টিফিকেট দিয়েছে, তৃণমূল কংগ্রেস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তাকে দাঁড় করিয়েছে। কোন নেতার কথায়, কোন জেলা নেতা, ব্লকের নেতা, রাজ্য নেতার কথায় এবার মানুষকে প্রার্থীপদ দেয়নি, সাধারণ মানুষের কথায় এবার দল প্রার্থীপদ দিয়েছে। জিতিয়েছে মানুষ, তার কারণ বিরোধীদের কাছে সব আছে কিন্তু মানুষ নেই, আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু সাধারণ মানুষ আছে। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, যত হাতুড়ির বাড়ি মারবে, তত শক্তিশালী হবে। আর আমরা জোড়া ফুলের দল, খাস ফুলকে কোনোদিন কেটে শেষ করা যায় না। মারবি যত, বাড়বো তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আপনারা বলেছেন আগামী দিন দিল্লি যাবেন, আমি নেত্রীর অনুমতি নিয়ে আজকে ঘোষণা করছি, এই যে 100 দিনের কাজের বকেয়া টাকা আজকে বন্ধ করে রেখেছে 2 বছর ধরে, প্রায় 7,500-8,000 কোটি টাকা বাংলার মানুষের, 2,64,000 জব কার্ড হোল্ডার যাদের জীবন জীবিকা নির্ভর করে এই 100 দিনের কাজের টাকার উপর, তাদের টাকা আটকে রেখেছে এই ভারতীয় জনতা পার্টির জনবিরোধী গরিব বিরোধী সরকার। 100 দিনের কাজের নাম কি? এমজি নারেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। 100 দিনের আন্দোলন আগামী দিন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আর মাথা উঁচু করে লড়বো। গান্ধী জয়ন্তীতে 2রা অক্টোবর দিল্লি চলো ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি। আগামী 5ই আগস্ট শনিবার বিজেপির ছোট বড়, মাঝারি, সেজ, মেজ, বুথ থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে, ব্লক থেকে, বিধানসভা থেকে, জেলা থেকে, রাজ্য, যে কটা নেতা আছে আপনার ব্লকে, একটা তালিকা তৈরি করুন যে আমার ব্লকে এই 10টা, 15টা, 20টা, 5টা, 7টা, 2টো, 4টে যাই হোক এই কটা বিজেপির নেতা রয়েছে। আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে 8 ঘন্টা, সকাল 10টা থেকে সন্ধে 6টা শনিবার, বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন, কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না, বেরোবেও না, গণ ঘেরাও। আর শান্তিপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং এই রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে আগামী 5ই আগস্ট কুচবিহার থেকে কাকদ্বীপ 341টা ব্লক, 127টা মিউনিসিপ্যালিটি, পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড, টাউন, বুথ, গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম। আর 2 মাস ধরে কারোর বিরুদ্ধে একটা
অমানবিক বড়বড়িক লজ্জাজনক একটা ঘটনা, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো ব্যবস্থা নেয়নি। দু মাস আগেকার ঘটনা, 80 দিন আগেকার ঘটনা, আমাদের নেত্রী, একমাত্র নেত্রী যে ডাক দিয়েছিল আগামী দিন যে মণিপুরে আমরা গিয়ে দরকার হলে বসবো এবং মানুষের অধিকারের স্বার্থে বসবো। আমরা চিঠি লিখেছিলাম, আমাদের নেত্রী চিঠি লিখেছিল, সেই চিঠির উত্তর পর্যন্ত দেয়নি, দু মাস পরে দিয়েছে। সেই কারণে আপনাদের বলছি, এটা দেশের লড়াই, গলা কেটে দিলেও দেশ মাতৃকার জন্য লড়তে হবে। আমি কবির কথায় বলি, প্রয়োজনে দেবমোড়া এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। 2 অক্টোবর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাব আপনাদের সাথে, আমিও যাব ট্রেনে করে বসে, এক বুক আশা আকাঙ্ক্ষা, জোড়া ফুলের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর আমাদের অধিকারকে সামনে রেখে আমরা যাব। টাকা তো আমরা ছিনিয়ে আনবই, বাংলার মানুষের টাকা আপনি আটকাতে পারবেন না। আমি এটুকু বলে আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মাঠে ময়দানে দেখা হবে।